এখন শান্ত, ভ্রমণ পিপাসু বাঙালি তাই এখন তোড়জোড় করছে পাহাড়ে যাওয়ার। তবে প্রিয় দার্জিলিংই নয়, এই শীতে বাঙালি বেছে নিয়েছে উত্তরাখণ্ড সিকিম পাহাড়কেও। বৃহস্পতিবার থেকে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে শুরু হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। পর্যটন মেলার উদ্যোক্তারা জানিয়েছেন এবছর ফের বেড়েছে পাহাড়মুখী। বৃহস্পতিবার থেকে মধুসূদন মঞ্চে চলছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। পর্যটন মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলার আয়োজক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বাজার নামে একটি সংস্থা। সংস্থার তরফে অরুণাপ রায়চৌধুরী জানিয়েছেন, ফের জেগে উঠেছে বাঙালির পাহাড় প্রেম। দার্জিলিংয়ে অশান্তি নেই, ফলে দার্জিলিংয়ে যেতে মুখিয়ে আছেন অসংখ্য পর্যটক। এছাড়া সিকিম ও উত্তরাখণ্ড বিশেষত বদ্রীনাথ গঙ্গোত্রীতে যেতেও আগ্রহী অসংখ্য মানুষ। বেসিক্যালি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বাজার এটা এমন একটা ট্রাভেল ফেয়ার বা এক্সিবিশন, যেটা একমাত্র ফেয়ার যেটা উইন্টার মান্থসে অর্গানাইজ করা হয়। উদ্দেশ্যটা হলো, দেখুন, এই উইন্টার মান্থসে করবার সেটা হলো যে ডিসেম্বর মাসে একটা লম্বা ছুটি সকলের কাছে থাকে, দ্য ক্রিসমাস হলিডেজ। তো সেই সময়টাতে লোকে কোথায় বেড়াতে যাবে সেই প্ল্যানিংটা যাতে এই মুহূর্তে করতে পারে, বা ধরুন মার্চ মাসে পরীক্ষার পরে সকলের বাচ্চাদের তখন কোথায় যাবে সেই প্ল্যানিংটা এখন থাকতে লোকে করে ফেলতে পারে। একটা বিরাট বড় ন্যাচারাল ডিজাস্টার হয়ে গেছে আমরা সবাই জানি, কিন্তু তারপরে ওখানকার চিফ মিনিস্টার গিয়ে আবার কেদারনাথ ওপেন করে এসছেন, সেখানে পুজো দিয়েছেন। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্য ট্রেন্ড ইজ ভেরি পজিটিভ রিগার্ডিং আমাদের ঘরে দার্জিলিং, যেটা সেখানে তো আমাদের মুখ্যমন্ত্রী একটা এত বড় ইনিশিয়েটিভ নিয়েছেন যার জন্যে লোকের মধ্যে সেই কনফিডেন্সটা আবার ফিরে আসছে, এবং উইন্টার মান্থসে দার্জিলিংয়ে যাওয়ার একটা প্রবণতা বেশ বাড়ছে। পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য, ফুটবলার সুমিত মুখোপাধ্যায়, অভিজিৎ মণ্ডল ও অমিত ভট্ট। এই সংস্থাটি গত 5 বছর ধরেই পর্যটন মেলার আয়োজন করে আসছে। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ও দিল্লির পর্যটন দফতরও অংশ নিয়েছিল এই মেলায়। ক্যামেরায় প্রসেনজিৎ রায়ের সঙ্গে নাতাশা বেহেজাতের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।